হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই ভিডিওতে আমরা মূলত কয়েক রকম রোল দিয়ে ইউজার ক্রিয়েট করব, অ্যান্ড ওই অনুযায়ী তাকে যে যে টাইপের ইউজার তাকে সেই টাইপের ইউজারের ড্যাশবোর্ডে নিয়ে যাব। ঠিক আছে, ব্যাপারটা খুবই ডাইনামিক। ফর এক্সাম্পল, একজন ইউজার, তার রোল হচ্ছে ইউজার টাইপের রোল, এবং সে যদি লগ ইন করে তখন সে হচ্ছে ড্যাশবোর্ড দেখতে পারবে। ঠিক আছে, তার ইউজারের যে ড্যাশবোর্ডটা। তারপর একজন ইউজার, সে হচ্ছে স্টাফ টাইপের ইউজার, সে হচ্ছে সার্ভিস দেয়, তো তার ক্ষেত্রে তার সার্ভিসগুলো দেখার দরকার নেই, বা সার্ভিস কে কোন স্টাফ প্রোভাইডার দেখা দরকার নেই। ঠিক আছে, সে দেখবে হচ্ছে তার স্টাফ ড্যাশবোর্ডটা। ঠিক আছে, তারপর যদি বলি অ্যাডমিন, কেউ যদি অ্যাডমিন টাইপের ইউজার হয়, তার তো আপনার সব দেখার দরকার, তাই না? সে হচ্ছে ইউজার দেখবে কোন কোন ইউজার আছে, আমার কী কী সার্ভিস আছে, সার্ভিসগুলো অ্যাড করতে হবে, তারপর হচ্ছে আমার স্লটস আছে, সবগুলো স্লটস অ্যাড করতে হবে বা স্লট রিমুভ করতে হবে। ঠিক আছে, বা কী কী অর্ডার পড়ছে, আমার কীরকম পেমেন্ট হয়েছে, আমার কী কী অ্যাপয়েন্টমেন্ট আছে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস হচ্ছে অ্যাডমিন দেখতে পারবে। ঠিক আছে, তার কাছে হচ্ছে পুরো ওয়েবসাইটের একটা কন্ট্রোল থাকবে, এবং সে চাইলে যে কোনো কিছু অ্যাডও করতে পারবে, সে চাইলে কোনো কিছু আপডেটও করতে পারবে, সে চাইলে কোনো কিছু ডিলেটও করতে পারবে। তো এই জিনিসগুলো হচ্ছে এই ভিডিওতে দেখবো আমরা, হচ্ছে তিন টাইপের ইউজার ক্রিয়েট করবো, অ্যান্ড এই তিন টাইপের ইউজার ক্রিয়েট করে তাদেরকে ইউজারের রোল বেসিস তাকে সেরকম ড্যাশবোর্ডে লগ ইন করাবো। ওকে, তো আমরা ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের API থেকে ইউজারের APIটা নিয়ে আসি। এখানে হচ্ছে গেট সিঙ্গেল ইউজার বাই, না আমরা হচ্ছে ফার্স্টে ইউজার্স, কোথায় আমার গেট অল ইউজার্স, এই তো পেয়ে গেছি। তো আমি যদি এটাকে কল করি, আমি হচ্ছে ইউজারগুলো দেখতে পাচ্ছি। গ্রেট, তাহলে আমি যেটা দেখছি এখানে, আমার ফার্স্টে একটা ইউজার আছে, তারপর একটা ইউজার আছে। আচ্ছা, আমি যেটা করি, মনে করেন এখানে আমি আরেকটাও আরও দুইটা ইউজার বানাই ফেলি, বা একটা ইউজারই বানাই ফেলি। ফার্স্টে এই ইউজারটাকে আমি হচ্ছে কি করব, একে হচ্ছে আমি রোলটাকে চেঞ্জ করে অ্যাডমিন বানিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমি যেটা করব এখানে, আমি যদি আপডেট কোথায়, এই যে আপডেট সিঙ্গেল ইউজার বাই আইডি, এইখানে এই আইডিটা বসাই দিলাম, এবং নামের জায়গায় আমি জাস্ট করে দিব হচ্ছে রোল, অ্যান্ড এইখানে রোলটাকে করে দিব হচ্ছে অ্যাডমিন। তার মানে এই ইউজারের রোলটা হয়ে যাবে এখন অ্যাডমিন। আমি যদি সেন্ড দিই, তাহলে এই ইউজারটা আপডেট হয়ে গেছে। এবার যদি আমি গেট অল ইউজার্স দিই, তাহলে এর রোলটা হয়ে গেছে অ্যাডমিন, এই iftekhar@gmail.com। এবার এই ইউজারটা যদি দেখি, এর ইউজারটা হয়ে, এই রোলটা হয়ে গেছে বেসিক্যালি ইউজার। ঠিক আছে, এবং আরেকটা আমরা ইউজার ক্রিয়েট করে ফেলি, চলেন আমরা এখান থেকে ক্রিয়েট করি, তাহলে এই জিনিসটা আমাদের টেস্টিং হয়ে গেল। তাহলে ইন্টার নেম, ওর নামটা কি মনে করেন, ওর নাম হচ্ছে আপনি রহমান, রহমান স্টাফ। ঠিক আছে, আমি জাস্ট ফর দ্য সেক অফ আর কি দেওয়ার জন্য আমরা করছি, তারপরে হচ্ছে এগুলো আমরা পরে টেস্টিং করব। তারপরে হচ্ছে রহমান, রহমান @gmail.com, আর পাসওয়ার্ড দিলাম হচ্ছে 123456। তার মানে এবার হচ্ছে একটা ইউজার রেজিস্টার করি, ইউজার রেজিস্টার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এবং তাকে হচ্ছে এইখানে ইউজার তো রেজিস্টার হয়েছে, তাহলে আমাদের এটা আবার লগ ইনটা কেন আসতেছে? আচ্ছা চলেন তো আমরা দেখি, আমরা লগ ইনে আই গেস কোনো একটা মিস্টেক করেছিলাম, আমরা হচ্ছে সাইন আপে বেসিক্যালি, এজন্য এটা আসে নাই। আমরা যদি সাইন আপে যাই, আমি হচ্ছে সেট আইটেম এটাকে সেট করেছিলাম, আমি হচ্ছে এই যে দেখেন আমি ভুল করছি কি, দেখেন রেজাল্ট ডট স্ট্যাটাসকে আমি সেট ইউজারে দিছি। রেজাল্ট ডট স্ট্যাটাস হবে, হবে হচ্ছে রেজাল্ট ডট ইউজারটা। ঠিক আছে, তাহলে হচ্ছে এবার ঠিক হয়ে যাবে, যদি রিফ্রেশ দিই। হ্যাঁ ঠিক আছে, বা আমি আবার টেস্ট করার জন্য আমি কী করতে পারি, লগ আউট করতে পারি। আমি এইখান থেকে একটা রিফ্রেশ করলাম, লগ ইনে গিয়ে আমি জাস্ট একটা ইউজার সাইন আপ করবো। আমি জাস্ট আপাতত টেস্ট, এটাতে করবো হচ্ছে test@test.com, পাসওয়ার্ড 123456। এবার যদি রেজিস্টার করি, দেখেন আমাকে হচ্ছে, দেখছেন সার্ভিসেসে নিয়ে আসছি, এবং ড্যাশবোর্ডটা কিন্তু এখন ভিজিবল করছে, এখন কিন্তু আর লগ ইনটা নেই, তার মানে এটা কিন্তু এখন ওয়ার্কিং। আচ্ছা, তাহলে আমি যদি এবার সবগুলো ইউজার ফেচ করা ট্রাই করি, আমার কাছে এখন চারটা ইউজার আছে, লাস্টারটা আমি টেস্ট পারপাজে করেছিলাম, এইটাকে আমি হচ্ছে রিমুভ করে দিই। ঠিক আছে, ডিলিট করে দিই, আমার হচ্ছে ডিলিট সিঙ্গেল ইউজার বাই আইডি, এইটা দিয়ে ডিলিট করে দিলাম, ইউজারটা ডিলিট হয়ে গেল। আমি যদি এখানে আসি, তাহলে আমার কাছে তিনটা ইউজার আছে, একটা অ্যাডমিন, একটা ইউজার, আর লাস্টারটাকে আমি স্টাফ বানিয়ে দিব। তো লাস্টারটার আইডিটাকে নিয়ে, লাস্টারটার আইডিটাকে নিয়ে আমি এটার রোলটা করে দিই হচ্ছে স্টাফ। ঠিক আছে, আচ্ছা গ্রেট, সেভ হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই এই অনুযায়ী কাজ করব। ওকে, লগ আউট করে দিই। আচ্ছা, ফার্স্টে যেটা করব, ফার্স্টে হচ্ছে আমরা এই রোল অনুযায়ী তাকে আমি ন্যাভিগেট করব। ফার্স্টে যদি রেজাল্ট ডট ইউজার ডট রোল যদি ইউজার হয়, তাকে আমি সার্ভিসেস পেজটাতে নিব, বা আমি যেটা করতে পারি, সাইন আপ করার পর তাকে আমি ড্যাশবোর্ডে নিয়ে যেতে পারি। ঠিক আছে, সে সাইন আপ করছে, তাকে আমি ড্যাশবোর্ডে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তারপরে যদি এটার রোলটা যদি আপনার অ্যাডমিন হয়, তাকে আমি অ্যাডমিন ড্যাশবোর্ড নিয়ে যাব। ঠিক আছে, এরকম কোনো রাউট ক্রিয়েট করছি কিনা জানি না, না করলে করছি। আর তার রোলটা যদি স্টাফ হয়, তাকে হচ্ছে আমি স্টাফ ড্যাশবোর্ডে নিয়ে যাব। ঠিক আছে, এটা স্ল্যাশ স্টাফ।
আচ্ছা, এর আগে তাহলে যেটা করতে হবে আমাদের হচ্ছে অ্যাপের ভিতরে হচ্ছে আমার এই অনুযায়ী রাউটিংগুলো করতে হবে, ঠিক আছে? এবং দেখেন এই রাউটিংগুলো কিন্তু আমি বাহিরে রাখবো না। যেমন আমার পাবলিক কোনগুলো থাকবে, পাবলিক থাকবে হচ্ছে আমার সার্ভিসগুলা, সার্ভিসের ডিটেলসগুলা, ঠিক আছে, তারপরে স্টাফ, স্টাফের ডিটেলস, তারপর লগ ইন আর সাইন আপ, আর কনফিডেন্সিয়াল যে জিনিসগুলো যেমন আমার ড্যাশবোর্ডের, ইউজারের ড্যাশবোর্ড, ঠিক আছে, বা আপনার অ্যাডমিনের ড্যাশবোর্ড বা স্টাফের ড্যাশবোর্ড, এইগুলো হচ্ছে কনফিডেন্সিয়াল, তো এগুলো রাখবো হচ্ছে আমার এটার ভিতরে। তাহলে আমি হচ্ছে আরও দুইটা বানিয়ে ফেললাম, একটা হচ্ছে ইউজারের জন্য, তারপর একটা থাকবে হচ্ছে অ্যাডমিনের জন্য, আর একটা থাকবে হচ্ছে স্টাফের জন্য। আচ্ছা, এবার যেটা করবো, এবার এই অনুযায়ী তিনটা আমি বানাবো। আমি কি ড্যাশবোর্ড বানাইছি, দাঁড়ান এগুলাকে একটু আমি অফ করে দেই, তাহলে আমাদের জন্য ইজিয়ার হবে। ড্যাশবোর্ড, হ্যাঁ, ড্যাশবোর্ডটা ইউজারের জন্য বানাইছি, ইউজারের জন্য আছে। স্টাফের জন্য বানাইছি, স্টাফের জন্য বানায় নাই। তাহলে আমি পেজেসের ভিতরে একটা ফোল্ডার বানাবো, এটা হচ্ছে স্টাফ নামে, অ্যান্ড এটার ভিতরে কী হবে, স্টাফ ডট জেএস। তাহলে আরএসসি দিয়ে আমি হচ্ছে একটা স্টেটলেস কম্পোনেন্ট বানাবো, এটার নাম দিলাম হচ্ছে স্টাফ ড্যাশবোর্ড। ওকে, আচ্ছা, এবার যেটা করব, এই এটার ভিতরে যখন স্টাফ, তখন হচ্ছে আমি স্টাফ নামে যে ড্যাশবোর্ডটা সেটা আমি দেখাবো, আমি স্টাফ ড্যাশবোর্ড, আর যখন অ্যাডমিন তখন অ্যাডমিন ড্যাশবোর্ড দেখো। অ্যাডমিন নামে কোনো ড্যাশবোর্ড ক্রিয়েট করছি আমরা? সার্ভিসেস কাজ নেই, সাইন আপের কাজ নেই, স্টাফের কাজ নেই, ড্যাশবোর্ডের কাজ নেই। পেজেসের ভিতরে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, এটা হচ্ছে অ্যাডমিন। তারপরে হচ্ছে তাহলে আমি অ্যাডমিনের একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করব, অ্যাডমিন ড্যাশবোর্ড ডট জেএস, ঠিক আছে। তাহলে আর এসি দিয়ে একটা অ্যাডমিন ড্যাশবোর্ড ক্রিয়েট করলাম, এখানে স্টাফ না দিয়ে এটা স্টাফ ড্যাশবোর্ড দিয়ে, তাহলে এটা আরও মেক সেন্স করবে। স্টাফের ভিতরে ডিলেট না করলে হয়তো, রিনেম করলে হয়ে যেত, স্টাফ ড্যাশবোর্ড ডট জেএস। তাহলে স্টাফ ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে গেল, অ্যান্ড এইটার ভিতরে আমার স্টাফ ড্যাশবোর্ড, অ্যান্ড আমার অ্যাডমিন ড্যাশবোর্ডের ভিতরে এখানেও সেমভাবে আমার হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। তাহলে এখানে আমার হচ্ছে ড্যাশবোর্ড, অ্যাডমিনের ক্ষেত্রে হচ্ছে আমার অ্যাডমিন ড্যাশবোর্ড, স্টাফের ক্ষেত্রে হচ্ছে আমার স্টাফ ড্যাশবোর্ড, ঠিক আছে, গ্রেট। তাহলে হচ্ছে আমরা তিনটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে ফেলছি। এবার হচ্ছে লগ ইন অনুযায়ী তিনজনকে তিনটা ড্যাশবোর্ডে দেখাবো। লগ ইন যদি করে তখনও সেমভাবে আমি হচ্ছে তিনটা রোল, যদি ইউজার হয় তাকে হচ্ছে আমি ড্যাশবোর্ডে দেখাবো, ইউজারটাকে ইউজার ড্যাশবোর্ড না বলে ডিরেক্ট ড্যাশবোর্ডই বললাম। আর যদি অ্যাডমিন হয় তাকে আমি হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডে দেখাবো, ঠিক আছে। আর যদি সে আমাদের একটা স্টাফ হয়, আমাদের প্ল্যাটফর্ম স্টাফ হয়, তাকে আমি স্টাফ ড্যাশবোর্ড দেখাবো, ঠিক আছে, ভালো কথা। তারপরে হচ্ছে ক্রেডেনশিয়াল, এখানে এখানে কাজ নেই, সার্ভিসের কাজ নেই, সার্ভিস ডিটেলসের কাজ নেই, স্টাফ অ্যাবাউটের কাজ নেই, নেভবারের কাজ নেই, এটাদের কাজ নেই, সাইন আপে কাজ আছে। এটার ভিতরে তাহলে ইউজার হলে ড্যাশবোর্ডে, অ্যাডমিন হলে ড্যাশবোর্ডে, স্টাফ হলে ড্যাশবোর্ডে, গ্রেট। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা, আচ্ছা একটা ইরর আসছে, ও এটা হচ্ছে আমাদের ইয়াতে ফার্স্ট অ্যাপ জেএস, আমরা একটা যে ডিলিট করে দিছিলাম যে এটার কারণে, এটা তো আমাদের স্টাফ না, এটা হচ্ছে আমাদের স্টাফ ড্যাশবোর্ড। ও এটাকে আমি তো আনছিলাম, বাট এটা নাই, এটা ডিলিট করে দিই, এটা দরকার নাই আমাদের। এবার যদি আসি, আমাদের কোনো ইউজার লগ ইন করা নাই, আমি ইউজার লগ ইন করবো, আমি হচ্ছে এই নামে যদি লগ ইন করি, 1 2 3 4 5 6 লগ ইন করি, ও হচ্ছে একটা নর্মাল ইউজার, এই জন্য ওকে ড্যাশবোর্ডে নিয়ে গেছে, ঠিক আছে, যে দেখেন ওয়েলকাম এইটা নাম, লগ আউট করে দিলাম, ভালো কথা। এবার হচ্ছে আমি একটা স্টাফ হিসাবে লগ ইন করবো, ক্রেডেনশিয়ালটা জানি কী ছিল, দাঁড়ান সবগুলো ইউজার একটু দেখি, এখান থেকে এটা হচ্ছে একটা অ্যাডমিন, ঠিক আছে, আচ্ছা, আর এটা হচ্ছে একটা স্টাফ। তাহলে কী হবে, স্টাফের ইমেলটা হচ্ছে rahman@gmail.com, সরি, পাসওয়ার্ড হচ্ছে এইটা। ও এখন স্টাফ হওয়ার কারণে ওকে হচ্ছে দেখেন ওয়েলকাম রহমান স্টাফ নামে এই ড্যাশবোর্ডে চলে আসছে। আচ্ছা, এটা কি আমরা ড্যাশবোর্ডে দিছিলাম? আচ্ছা, আমরা একটা জিনিস চেক করি, চলেন নেভবারের ভিতরে, নেভবার কোথায়, এই যে নেভবার, আমরা নামটা কি এটাই দিছিলাম কি না। ওকে, স্টাফের জন্য এইটা, যদি ইউজারের রোলটা স্টাফ হয় তাকে আমি স্টাফ ড্যাশবোর্ড দেখাবো, যদি ইউজারের রোলটা অ্যাডমিন হয় অ্যাডমিন ড্যাশবোর্ড দেখাবো, যদি এটা ইউজারের রোলটা ইউজার হয় তাকে ড্যাশবোর্ড দেখাবো। আচ্ছা, ও কি তাহলে ইউজার ছিল? সরি, আমি হচ্ছে কই গেল, ও কি তাহলে স্টাফ ছিল তাকে, বাট ওকে স্টাফ ড্যাশবোর্ড দেখাচ্ছে। আচ্ছা, আমরা লগ ইন করে, আমরা লগ আউট করে দিই, আমরা এটাকে আবার টেস্ট করি, চলেন আমরা কি লগ ইনে ঠিকঠাক করছি কিনা আগে এটা টেস্ট করি। আমরা হচ্ছে লগ ইনের ক্ষেত্রে দেখি এটা ঠিকঠাক করছি কিনা। আচ্ছা, আর এইখানে হচ্ছে আমি আমার ইউজারটাকে লগ করে দেখি যে কী অবস্থা,
ফিজা ডট রোলটাকে লক করি, ঠিক আছে। এইটাকে এপাশে রাখলাম, আমাদের প্ল্যাটফর্মটাকে এপাশে রাখলাম, অ্যান্ড কনসোলের ভিতরে এটাকে আমি একটু নিয়ে আসলাম, রিফ্রেশ করে দিলাম, ভালো কথা। আচ্ছা আমি যেটা করব, আমি হচ্ছে ফার্স্টে আমাদের কি ছিল, আমার হচ্ছে একটা অ্যাডমিন টাইপের ছিল, ইফতিখার @gmail.com, ভালো কথা। আমি তাহলে এটাকে দিয়ে লগ ইন করে ট্রাই করি, @gmail.com। আচ্ছা এখানে পাসওয়ার্ডটা হচ্ছে এইটা, দেখছেন অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসে, গ্রেট, তার মানে এটা আমাদের কাজ করছে। আচ্ছা নেববার যে এসে 9 নম্বর লাইনে ওইটা কাজ করতেছে না, ইউজার লগড ইন, এইটা এটা এটা রোল, এইটা ইউজার ডট রোল কেন কাজ করতেছে না। F12-এর ভিতরে আমি জাস্ট যদি ইউজারটা দিই, ঠিক আছে, ও আচ্ছা কাজ কীভাবে করবো, ইউজার ইয়াতে তো আমার ইয়েটা নাই, অ্যাডমিন ড্যাশবোর্ডে তো এটা নাই, তাই না? আচ্ছা তো এটা আমি কেমনে ডিলিট করবো, এটারে আমি হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডে গিয়ে আমি ওই যে একটা লগ আউট বাটন বানিয়েছিলাম মনে আছে, আমি হচ্ছে লগ আউট ফাংশনটাকে কল করবো, এটা কোথায় আছে, এটা হচ্ছে ইউজ অথ হুকটার ভিতরে আছে, ঠিক আছে। তাহলে এখানে সেমভাবে আমি জাস্ট একটা বাটন দিব, বাটনের ভিতরে লিখে দিব হচ্ছে লগ আউট, ঠিক আছে। আচ্ছা একটা কাজ করে ফেলি, চলেন আমরা হচ্ছে এই অ্যাডমিন ড্যাশবোর্ড, ইউজার ড্যাশবোর্ড অ্যান্ড স্টাফ ড্যাশবোর্ড তিনটা ডিজাইন করে ফেলি, তাইলে হচ্ছে আমাদের একটু দেখতে সুন্দর লাগলো, অন কাজও আগাই গেল। ওকে আচ্ছা ফার্স্টে যেটা করব, এগুলো সব বাদ, কিছু লাগবে না, ফার্স্টে হচ্ছে আমাদের নেভবার থাকবে, ঠিক আছে, ড্যাশবোর্ডের ভিতরে, ভালো কথা। তারপর কি করব, তারপর হচ্ছে আমি একটা কন্টেইনার থাকবে, ঠিক আছে, কন্টেইনার ভিতরে আমার কন্টেন্টটা সেন্টারে থাকবে, আর হচ্ছে আমি একটা প্যাডিং দিয়ে দিলাম, যেটা হচ্ছে আমি বেসিক্যালি প্রত্যেকটা কন্টেইনারের ক্ষেত্রেই করছি। তারপর আমি যেটা করব, তারপর হচ্ছে আমি একটা ইউজারের নাম দেখাইতে পারি, যে ওয়েলকাম, আরে ওয়েলকাম ইউজারের নাম কি হইতে পারে, আমি হচ্ছে এটাকে ইউজার ডট নেম, ওকে। অ্যান্ড এইখানে যেটা করতে পারি, এটাকে একটি স্টাইলিং করতে পারি, তাহলে এটাকে স্প্যান ট্যাগের ভিতরে ঢুকাই দিই, স্প্যান ট্যাগের ভিতরে যদি রাখি, আমরা স্প্যান ট্যাগে রাখলাম, অ্যান্ড এইখানে এইটাকে একটি স্টাইলিং করি, এটাকে কি স্টাইলিং করা যায়, এটাকে টেক্সটের কালারটা দিতে পারি, একটা টেক্সটের কালার হচ্ছে স্কাই কালার 500, অ্যান্ড এটাকে ক্যাপিটালাইজ বলে একটা ক্লাস আছে, যেটাতে হচ্ছে ফার্স্ট অক্ষরটা ক্যাপিটাল হয়ে যাবে, ওকে। আর আরেকটা হচ্ছে বাটন রাখতে পারি, যে বাটন দিয়ে হচ্ছে বেসিক্যালি কিছুই না, আমি একদম লগ আউট করে দেবো ওয়েবসাইট থেকে। এই বাটনটাকে আমি হচ্ছে একটু স্টাইলিং করতে পারি, বাটনটার একটা বর্ডার দিতে পারি, বাটনটার একটা প্যাডিং দিতে পারি, বাটনটা একটু দেখতে গোলাকার হবে সেটা করতে পারি, বাটনের টেক্সটটাকে হোয়াইট করে বাটনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, যে বিজি স্কাই, না স্কাই না, এটা যেহেতু আমার লগ আউট টাইপের, ওয়ার্নিং টাইপের একটা বাটন বা লাল টাইপের, এটাকে 500 করে দিই। আর এইটাকে যখন হোভার হবে তখন হচ্ছে আমরা রোজ কত দেওয়া যায়, 500 ছিল, তো এটাকে মনে করি 600 দিয়ে দিলাম, ঠিক আছে, ভালো কথা। আর লাস্টলি যেটা করতে পারি, এটাকে যখন ক্লিক করা হবে, এটা অন ক্লিকে, সরি এটা অন ক্লিকে হচ্ছে একটা ফাংশন কল করবে, কোন ফাংশনটা, এটা হচ্ছে এই লগ আউট ফাংশনটাকে কল করবে, যখন ক্লিক করবো তখন হচ্ছে লগ আউট ফাংশনটা কল করবে। এবার সেম জিনিসটা হচ্ছে আমি সব জায়গায় নিয়ে যেতে পারি, ঠিক আছে, আমার এই জিনিসটাই সব জায়গার জন্য অ্যাপ্লিকেবল, তাহলে আমার বোঝা যাবে যে কী অবস্থা। আমাকে একটা কাজ করা যায়, আমার হচ্ছে ওয়েলকাম, এটা হ্যাঁ এটা কেটে থাকুক, কপি করলাম, স্টাফ ড্যাশবোর্ডে ওইটাকে নিয়ে আসলাম, তারপর হচ্ছে এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড ওইটাকে নিয়ে আসলাম, ঠিক আছে, নেভবারটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি, এখানেও সেম নেভবারটা ইম্পোর্ট করে নিয়ে আসলাম, এখানে ইউজার আর এটাকে নিয়ে আসি, এখানেও সেম আমরা ইউজার আর এটাকে নিয়ে আসলাম, ইউজারটা পাচ্ছে না, ইউজারটাকে আমরা নিয়ে আসি, ঠিক আছে, ভালো কথা। স্টাফ ড্যাশবোর্ড রেডি আমাদের, আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডও রেডি, গ্রেট। আচ্ছা আরেকটা কাজ করতে পারি আমরা, আমরা থাকুক আপাতত থাকুক, আমরা যদি এবার আমাদের ওয়েবসাইটে আসি, এই অবস্থা দেখি, আমরা হচ্ছে লগ আউট করে দিই, একদম ফার্স্ট থেকে ফ্রেশ একটা স্টার্ট করি। আমরা লগ ইন করবো কি, আমি জাস্ট একটু দেখে নেই, আমি জাস্ট ভুলে যাই কোনটা কী নামে দিছিলাম আমরা আমাদের এপিআইটা। আমরা হচ্ছে কনসোলটা ওপেন করে ফেলি, আমরা হচ্ছে যেটা করব, ওকে হচ্ছে যদি অ্যাডমিন লগ ইন করাইতে চাই,
@gmail.com এন্ড পাসওয়ার্ড হচ্ছে 123456। লগ ইন করি, তাহলে এখন হচ্ছে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসি, যেহেতু ওর ইয়াটা হচ্ছে অ্যাডমিন। ভালো কথা, এইবার হচ্ছে এটাকে লগ আউট করাই দিই। লগ আউট করে এবার হচ্ছে আমি ইউজার টাইপে লগ ইন করবো, ঠিক আছে? তাহলে এইটা ওর পাসওয়ার্ড হচ্ছে এইটা, তাহলে ও হচ্ছে একটা ইউজার ড্যাশবোর্ডে চলে আসছে। গ্রেট, তাহলে এই দুইটা আমাদের ওয়ার্কিং। এইবার হচ্ছে ও, আচ্ছা এবার হচ্ছে স্টাফটাকে আমরা যদি একটু ফেচ করি। আচ্ছা ওর তো ইউজার, তো ওকে তো আগে স্টাফ বানাইতে হবে আমাদের। আমি যদি ওকে স্টাফ বানাই, ওর রোলটাকে স্টাফ করে দিছি, যদি কল করি ওর রোলটা স্টাফ হয়ে গেছে, গ্রেট। এবার ওকে যদি আমি করি rahman@gmail.com, ওর পাসওয়ার্ড যদি দিই, এটা হচ্ছে লগ ইন হয়ে গেছে, ও হচ্ছে একটা স্টাফ টাইপের ইউজার। গ্রেট, তার মানে এখন আমরা যেটা করতে পারছি, আমরা ইউজারের রোল অনুযায়ী তাকে তার তিন রকম ড্যাশবোর্ডে করে ফেলছি। তো এই ভিডিওটার মেন উদ্দেশ্য ছিল এইটাই, যে আপনারা ইউজারের রোল অনুযায়ী লগ ইন করা এবং তাকে তার ইউজারকে লগ ইন করা এবং তাকে তার রোল অনুযায়ী দেখানো, ঠিক আছে? এইখানে একটা সিলি জিনিস আছে, যেটা জাস্ট মানে অ্যাজ এ ডেভেলপার হিসাবে আপনি জাস্ট জেনে রাখতে পারেন। নর্মাল ইউজার এগুলো খুব কম বুঝবে, বা একটি স্মার্ট ইউজার হলে বুঝবে। আমি জাস্ট আপাতত এটা লগ ইন থাকুক, স্টাফে আছে আপনি দেখছেন। এবার যদি আমি এইখানে গিয়ে মনে করেন আমি কোনো কারণে রাউটটা জেনে গেছি, আমি ড্যাশবোর্ড যদি দিই, তাহলে দেখেন আমি কিন্তু ড্যাশবোর্ডে চলে আসছি, দেখছেন? আমাকে কিন্তু আটকায় নাই। আচ্ছা, বা এটাকে আরও ভালোভাবে বোঝা যায়, আমি প্রত্যেকটা ইয়াতে ড্যাশবোর্ডে আমি লিখে দিই কোনটা কিসের ড্যাশবোর্ড। আমি হচ্ছে এখানে লিখে দিই, ও হচ্ছে মনে করেন অ্যাডমিন ড্যাশবোর্ড, ওকে। তারপরে হচ্ছে আমি এইখানে স্টাফ ড্যাশবোর্ড আমি লিখে দিই, ও হচ্ছে স্টাফ ড্যাশবোর্ড। তাহলে আপনি হচ্ছে রাউট ওটা থাকলে তাহলে আপনি বুঝতে পারবেন। আর এইটা হচ্ছে আপনার ইউজার ড্যাশবোর্ড। এবার দেখেন, আচ্ছা এটা পাশে থাকুক, সমস্যা নেই, জাস্ট টেস্টিংয়ের জন্য আমরা করতেছি। দেখেন আপনি কিন্তু একটা স্টাফ টাইপের ইউজার, দেখেন আপনি এখন স্টাফে আসেন, অ্যাক্টিভ স্টাফ ড্যাশবোর্ড, এখানে লগ ইন লগ আউটও আছে। বাট আপনি যদি মনে করেন এখানে কোনো কারণে রাউটটা জেনে যান, আপনি হচ্ছে ড্যাশবোর্ডে যদি যান, আপনি কিন্তু ইউজার ড্যাশবোর্ডে চলে গেছেন, তাহলে আপনি কিন্তু ইউজার ইনফরমেশনও বা এরকম দেখে ফেলতে পারেন, তাই না? বা আপনি যদি কোনো কারণে আরও স্মার্ট ইউজার হয়ে যান, আপনি অ্যাডমিন প্যানেলের রাউটও জেনে গেছেন, আপনি যদি অ্যাডমিন দেন তাহলে কিন্তু আপনি অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসেন, দেখছেন? তার মানে কিন্তু জিনিসটা তো একদম সিকিউরড হলো না, আপনি কিন্তু একজন স্টাফ, আপনি অ্যাডমিন ড্যাশবোর্ডে দেখে ফেলছেন। তাহলে এখানে যেটা করতে হবে, প্রত্যেকটা রাউটের ভিতরে আমার একটা চেক দিতে হবে যে এই ইউজারটা কী, ইউজারটা কী, এই অনুযায়ী তাকে হচ্ছে আমি তাকে রাউট দেখাবো, ওকে? তাহলে এইখানে একটা কাজ করি, চলেন আমি হচ্ছে একটা ইউজ, আরে আমি হচ্ছে একটা ইউজ ইফেক্ট কল করি। এই ইউজ ইফেক্টের ভিতরে হচ্ছে আমি ইউজারের রোল অনুযায়ী একটা কাজ করব, ঠিক আছে? এটা ডিপেন্ডেন্সি হারে তো আমার ইউজারের রোল থাকবে। ইউজ ইফেক্টটাকে ইম্পোর্ট করে নিয়ে আসি। আচ্ছা, এটার ভিতরে যেটা করবো আমি, ইউজারের রোল যদি ওই যে এইখানে যেটা করছিলাম আমাদের লগ ইনের ভিতরে, এইটাকে ইউজারের রোল এইটারে আমি নিয়ে আসি আপাতত, বিকজ এই কাজটা আমি করবো, বাট এখানে একটু চেঞ্জেস হবে। ইউজারের হয়ে গেল, ইউজারের রোল যদি ইউজার হয় তাহলে ওকে এই রাউটে পাঠাবো, তাকে ড্যাশবোর্ডে পাঠাবো। ইউজার রোল যদি অ্যাডমিন হয় তাকে অ্যাডমিন প্যানেলে পাঠাবো, ইউজার রোল যদি স্টাফ হয় তাকে স্টাফে পাঠাবো। ন্যাভিগেটটা আসতেছে না, ন্যাভিগেটটাকে আমরা নিয়ে আসি, কনস্ট্যান্ট ন্যাভিগেট কোথা থেকে আনবো, এটা হচ্ছে ইউজ ন্যাভিগেট থেকে আনবো। ইউজ ন্যাভিগেট কোথাকার, ইউজ ন্যাভিগেট হচ্ছে রিয়্যাক্ট রাউটার ডোমের, তাই না? এখন রিয়্যাক্ট রাউটার ডোম থেকে ইউজ ন্যাভিগেটটাকে নিয়ে আসবো, এটা আছে, এটা খারাপ নাই। তাহলে ইম্পোর্ট ইউজ ন্যাভিগেট ফ্রম কোথা থেকে, রিয়্যাক্ট রাউটার ডম থেকে। আচ্ছা, এখানে ডিপেন্ডেন্সি অ্যারের ভিতরে যেহেতু আমাকে ইয়া করতে হবে, আমি হচ্ছে ইউজ ন্যাভিগেটটা আমি হচ্ছে ন্যাভিগেটটাকে দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এবার আমার ইউজারের রোল অনুযায়ী আমাকে ওর লগ আমাকে রাউটিং করে দিবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটাই আমি হচ্ছে কপি করে নিয়ে যাই, স্টাফ ড্যাশবোর্ডে জিনিসটা থাকবে আমার, ঠিক আছে? এটাকে আমি ইউজ ইফেক্টটাকে আগে ইম্পোর্ট করি, আর এইখান থেকে আচ্ছা অ্যাডমিন ড্যাশবোর্ড এটাকে আগে নিয়ে যাই, অ্যাডমিন ড্যাশবোর্ডে এটা ইউজ ইফেক্টটাকে ইম্পোর্ট করি, আর ইউজ ন্যাভিগেটটাকে রিয়্যাক্ট রাউটার ডম থেকে আমি নিয়ে আসি। ইউজ ন্যাভিগেটটাকে নিয়ে আসলাম, আর হচ্ছে আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে ইউজ ন্যাভিগেটটাকে নিয়ে আসলাম। গ্রেট, তাহলে এখন দেখেন আমার প্রত্যেকটা ইউজারের রোল অনুযায়ী, ওর ইউজারের রোল যাই হোক না কেন, এখন কিন্তু ওকে ওর ড্যাশবোর্ড ছাড়া অন্য কোনো ড্যাশবোর্ডে আমি যেতে দিচ্ছি না, ঠিক আছে? এবার দেখেন আমি একদম ফার্স্ট থেকে স্টার্ট করি। এখন দেখেন ও কিন্তু একটি স্টাফ, ওই স্টাফ ড্যাশবোর্ডে আছে। এখন যদি বলেন যতই চালাকি করো চন্দু, তোমাকে কিন্তু আমি যাইতে দিব না, আমি কিন্তু অ্যাডমিন রাউটে দিলাম। ও রিফ্রেশ করে অ্যাডমিন রাউটে যাওয়ার আগে দেখুন ওর রোল দেখছে কি, স্টাফ,
ওকে স্টাফ ড্যাশবোর্ডে একদম ধাক্কা মারা পাঠিয়ে দিয়েছে যে তুমি স্টাফ, তুমি অ্যাডমিন দেখতে চাও, সাহস তো ভালোই তোমার, তাই না? এবার মনে করেন না ভাই আমি সাদা সিধা মানুষ, আমি ড্যাশবোর্ড দেখবো, ড্যাশবোর্ডে ক্লিক করলাম, ও ড্যাশবোর্ডে, আচ্ছা ক্লিক করেন মনে হয়, ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম, তাহলে দেখেন ও ক্লিক করছে, ও ড্যাশবোর্ডে না গিয়ে, ইউজারের ড্যাশবোর্ডে না গিয়ে ওকে কিন্তু স্টাফ ড্যাশবোর্ডে পাঠিয়ে দিচ্ছে যে চান্দু তুমি কিন্তু স্টাফ, তুমি কি ইউজার দেখতে চাচ্ছ, ঠিক আছে, এটা কিন্তু তুমি পারবা না, ঠিক আছে। আবার যদি মনে করো না তুমি হচ্ছে একজন ইউজার, ঠিক আছে, ইফতেখার @gmail.com অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে এইটা দিলাম, ও কিন্তু অ্যাডমিন ড্যাশবোর্ডে আছে। এখন অ্যাডমিন ড্যাশবোর্ড ভালো কথা, আমি যদি এখন এইটা দিয়ে আই গেস ইউজার, হ্যাঁ ইউজার ড্যাশবোর্ডে আছে। এখন এই ইউজার যদি মনে করে না আমি হচ্ছে অ্যাডমিন দেখতে চাই, আমি যদি ক্লিক করি দেখছেন এটা কিন্তু আমার প্রত্যেকটা ইউজার রোলের জন্য কিন্তু এখন কাজ করতেছে। এখন যে যে ইউজারের রোল সে সেই ড্যাশবোর্ডে কিন্তু দেখতে পাচ্ছে, অন্য একটা ড্যাশবোর্ড আর দেখতে পাচ্ছেন। তাহলে আমরা কিন্তু এটা ইমপ্লিমেন্ট করে ফেললাম। আচ্ছা গ্রেট, তাহলে এখন আমাদের এই ভিডিওটা তো কি থাকছে, এই ভিডিওতে হচ্ছে আমরা ইউজারের রোল অনুযায়ী তাকে হচ্ছে আমরা লগ ইন করাইছি এবং তাকে হচ্ছে এই তাকে হচ্ছে সেই জিনিসটা ওই ড্যাশবোর্ডটাই দেখাইছি, ঠিক আছে, এই আর কি। ধন্যবাদ সবাইকে।